আরে গো, আরে একমাত্র সন্তানকে বিষ খাওয়াতে কোনো মা কি পারে? পারে না, আছাড় খেয়ে পড়েছে। আপনি কি বললেন মহারাজ? সে তো আমার বুকের মানিক, সে তো আমার বুকের ধনে, আমি পল্লাদকে কেমন করে দেব? এই কালকোট সরপের বিষ হিরণ্যকশিপু বলছি, কয়াধু তুমি তাহলে আমার কথা মানবে না, তুমি তাহলে স্বামীকে ভালোবাসো না, তুমি তাহলে স্বামীর আদেশকে মানবে না। এখানে একটি বিচার করুন তো মা, যদি কোনো প্রতিব্রতা নারী হয় তাহলে স্বামীর কথা তার শেষ কথা, স্বামীর কথা তার শেষ কথা। যখন এমন করে বারবার বলছে, চরণের কাছে আছাড় খেয়ে বলছে, মহারাজ যাব মহারাজ, আমি আমার আমার বুকের মানিককে এই কালকূট সর্পের বিষ আমি খাওয়াবো। যখন কারাগারের মধ্যে পল্লাদকে রেখে দেওয়া হয়েছিল, মা কয়াধু কি করলেন? তাড়াতাড়ি সেই বিষের নাড়ুটা নিয়ে চলছে, আর মনে মনে চিন্তা করছে, আমি কেমন করে আমি নাড়ু দেব? যে আমার বুকের মানিক, আমি কেমন করে এই কালকূট সর্পের বিষ আমি দেব? দরজাটা খুললেন, মা কোথা রে? নয়নের মনি চাঁদে মুখখানি কেমনে দেখিব তোরে রে নয়নের মনি। আমার নয়নের মনি চাঁদে মুখখানি কেমনে দেখিব তোরে রে আমার নয়নের মনি চাঁদে মুখখানি কেমনে দেখিব তোরে রে। বসিয়া
ফুলের মনি চাঁদে মুখখানি কেমনে দেখিব তোরে রে আমার নয়নের মনি চাঁদে মুখখানি কেমনে দেখিব তোরে রে মা বলুন তো মা সন্তানকে যদি কোনো ঘরে আটকে রাখা হয় সেখানে যদি মা যায় সন্তানে কত আনন্দ পায় ছুটতে গিয়ে মায়ের জড়িয়ে ধরেছে মা মা তুমি এসেছো মা বাবা আমাকে এত শাস্তি দিল তুমি কোথায় ছিলে মা দেখবেন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সন্তানের কাছে মা হলো সব থেকে আপনজন মা হলো সব থেকে প্রিয়জন আমাদের মতো সন্তানরা মা বাবাকে ভুলে যাই আমরা যখন বিয়ে করে সংসার করি তখন মা বাবাকে আমরা ভুলে যাই কিন্তু মা বাবা হচ্ছে পরম আত্মীয় মা বাবা হচ্ছে পরম গুরু মা তুমি এসেছো হরি বল হরি বল বাবা কতদিনই আমাকে খেতে দেয়নি মা তুমি আমাকে খেতে তুমি আমাকে খেতে দাও মা কেমন করে দেবে গো সেই নাড়ুটা তো কালকুট সর্পের বিষ কিন্তু স্বামী আজ্ঞা পালন করতে হবে নয়নের জলটাকে মুছি মা জানে যে আমার সন্তানটা মারা যাবে সেই আঁচলের কোটুতে নাড়ুটিকে বার করেছি তোর খিদে পেয়েছে না নাড়ু নাড়ু খানা নাড়ু তুলে দিলা নাড়ু খা জনমের মতো তুই নাড়ু খা মা যখন নাড়ুটি দিয়েছে তাড়াতাড়ি করে পল্লাদ কি করেছে সেই নাড়ুটিকে নিয়ে বলছে হে কৃষ্ণ করুণা সিন্ধু হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে দীন বন্ধু জগৎ পথে গোপেশা গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে এই বলে নাড়ুটিকে ভক্ষণ করছে আরে ভগবান কি করেছে গো আর সেই নাড়ুর মধ্যে কি বিষ থাকে সেই বিষ অমৃত হয়ে পল্লাদ ভক্ষণ করে নিয়েছে যখন পল্লাদ ভক্ষণ করে নিল পল্লাদ তো আর মরল না পল্লাদ যখন মরল না আনন্দ করছে মা চলে যাবে পিছন ফিরে দেখলো পল্লাদ মরে নাই যে নাড়ুটা খেলে সঙ্গে সঙ্গে মারা যাওয়ার কথা পল্লাদ আনন্দ করছে মা মা এই দেখেছো মা দেখো আমি আনন্দ করছি আমি মরলাম না মা তো মনে মনে করছে আমি তো কালকুট সর্পের বিষ দিয়েছি চিৎকার করে বলছে হে গো হে গোবিন্দ
সবাই বলে তুমি নাকি দয়াময়, তুমি নাকি দয়াময়, তুমি নাকি অধমের কৃপা করো, তুমি নাকি অধমের অধমের কৃপা করো। আজ আমি দেখলাম সত্যি তুমি দয়াময়, সত্যি তুমি কাঙালের ঠাকুর, সত্যি যা কিছু সেবা করি না কেন ভগবানকে যদি নিবেদন করে সেবা করতে পারি। গো ভগবান হে তুমি নাকি কৃপাময়, তুমি নাকি ঈশ্বর পরম দয়া, যদি তাই হয় কে কৃপাময় পাময়, এই কি তোমার লীলা দয়াল, এই কি তোমার খেলা, এই তাই গৌর প্রমাণ হরি বল হরি বল মায়ের হরি বল হরি দয়াল, এই কি তোমার খেলা, এই কি তোমার ভগবান কি চুপ করে থাকতে পারে? ভগবান চুপ করে থাকতে পারে না, ভগবান তো সবই জানেন। রাখালগণ ধুলার উপরে কাতর হয়ে পড়ে কাঁদছে দয়াময়, দেখা কেউ একটু দূরে কেউ উঠতে যাবে এমন ভাবে ভগবান এসে দেখলেন কি বাবা কি অবস্থা, সব সখাগণে এমন ভাবে পড়ে আছে, ভগবানের ইচ্ছা শক্তিতে সব হয় গো মা, ভগবানের কোমল পরশে রাখালগণ জীবিত হয়ে গেল। যখন রাখালগণ জীবিত হয়ে গেল সবাই আনন্দ করছে, আনন্দ নব ঘনশ্যাম সুন্দর নয়নাভিরাম, চরণে শরণ নিলাম পূর্ণ হলো ত্রিভুবন, আনন্দ নব ঘনশ্যাম হেরি সুন্দর নয়নাভিরাম, চরণে শরণ নিলাম ধন্য ত্রিভুবন ধাম।
তখন ভগবান এসে কোমল পরশে জাগিয়ে দিলেন, সব রাখালগণ আনন্দ করছে। তখন কানাই গিয়ে বলছে, সীতাম তোমাদের এই আনন্দের হাট ভেঙে যাবে, আনন্দের হাট আরে ভেঙে যাবে, এই তোমাদের আনন্দের হাট ভেঙে পরিণত হবে তোমাদের আনন্দের হার, ভেঙে যাবে তোমাদের নিরানন্দে হরি বল হরি বল গীতাই গৌর প্রমাণন্দে হরি বল যে আমরা যদি কোনো বিপদে পড়ে যাই, আমরা জানি কানাই আছে, আমাদের কানাই আছে, আমাদের চিন্তা কি আছে বল শ্রীরাম দাদা, আজ আমাকে যে পেয়ে আনন্দ করছো সেই আনন্দের হাট তোমাদের ভেঙে যাবে। কেন রে? কেননা আজ আমি দেখব ওই কালী দহের জলে কে আছে, আমি আজ দেখব ওই কালীয় নাগ কত বড় বিষধর সাপ, আজ আমি দেখব ওই কালীয় দমন কেমন করে করতে হয়। যখন এই কথা বলেছে সীতামের যেন কি বুক কেঁপে উঠেছে, চিৎকার করে বলছে, কানাই কানাই না 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 কানাই, এমন করিস না কানাই, আমরা জানি কানাই যদি কেউ ওই কালী দহের জলে নামে বা জল পান করে সে আর বাঁচে না। তুই যদি না থাকতিস তাহলে আমরা কি বাঁচতে পারতাম? বাঁচতে পারতাম না। সবাই ঘিরে রেখেছে, না কানাই তোকে আমরা যেতে দেব না কানাই, কিন্তু ঘিরে রাখলে কি হবে গো মা? ও গো সদানন্দ দুষ্ট দর্প বিনাশন কুটিল কদম্বের ডালে, উঠিলেন কদম্বের ডালে, আবার সদানন্দ দুষ্ট দর্প বিনাশন উঠিল কদম্বের ডালে, আরে সদানন্দ মন দুষ্ট দর্প বিনাশন উঠিলেন কদম্বের ডালে, আবার তাহার উপরে চড়ে বিশ্বম ঝাঁপ দিয়ে পড়িল
বলে ছাবে দিয়ে পড়িল ছাবে দিয়ে পড়িল ছাবে দিয়ে পড়িল ও খালিও তো মন করবে বলে ছাবে দিয়ে পড়িল আজ কালি দমন করবে বলে ছাবে দিয়ে পড়িল দরে পাহাড়ি মধুসূদন ছাপ দিয়ে পড়িল দরে পাহাড়ি মধুসূদন আমার আমার শ্রী গোবিন্দ দিয়ে পড়িল আমার আমার শ্রী গোবিন্দ দিয়ে পড়িল আমার আমার শ্রী গোবিন্দ দিয়ে পড়িল আমার আমার শ্রী গোবিন্দ ছাপ দিয়ে পড়িল চারিদিক বিষময় হয়ে যায় যে কালীদহের জলের তাপে এত বিষের তেজ সমস্ত পক্ষীকুল মারা যায় যদি কেউ উপরে দিয়ে যায় সেও মারা যায় কালীয় নাগ মরা প্রাণী আহার করে তাহলে এই কদম্ব বৃক্ষটা কেন বেঁচেছিল এই কদম্ব বৃক্ষটা কেন বেঁচেছিল এই কদম্ব বৃক্ষটা কে এই কদম্ব বৃক্ষটা হলেন যেদিন রামচন্দ্র যজ্ঞ করেছিলেন যেদিন রামচন্দ্র যজ্ঞ করেছিলেন সীতাকে তখন দেয়া হয়েছিল পঞ্চপটির বনে যখন বনবাসে ছিলেন তার যজ্ঞ করতে গেলে মা সহধর্মিণী লাগে রাম কেমন করে যজ্ঞ করবে সীতা তো কাছে নাই তাই কি করলেন বৈশিষ্ট্য দেব বললেন রামচন্দ্র তুমি একটি সোনার সীতা নির্মাণ করো সোনার সীতা নির্মাণ করা হলো রামের পাশে বসানো হলো যখন রামের পাশে বসানো হলো দূরে তাকিয়ে দেখলেন সত্যিকারের সীতা আসছে যখন সত্যিকারের সীতা আসছে ওই স্বর্ণ সীতা কেঁদে বললেন প্রভু প্রভু গো যার জন্যই আমাকে নির্মাণ করলে যার জন্যই আমায় নির্মাণ করিলে যার জন্যই আমাকে প্রাণ দিলেন যার জন্যই আমার প্রাণ দিলে আমি যে মন কামনা নিয়ে তোমার পাশে আমি সীতারূপে বসেছি প্রভু গো সীতারূপে বসেছি প্রভু গো বলো বলো ও গো প্রভু গো বলো আমি কি তোমার চরণে আর পাব না আমি কি তোমার চরণে পাব না রামচন্দ্র বললেন স্বর্ণ সীতা ও গো স্বর্ণ সীতা এ যুগে না হয় আগামী দাপর যুগে আগামী দাপর যুগে আমি কথা দিচ্ছি তোমার মনোবাসনা মনোবাসনা পূরণ পূরণ হবে তোমার মনোবাসনা মনোবাসনা পূরণ হবে তোমার মনোবাসনা
তোমারে মন মন বাসনা বাসনা পূরণ হবে ও গোয়ে যুগে না সোনা পুরন হবে বলে এ যুগে না এ যুগে না তোমারে তাপ যুগে তোমারে মনবা মন বাসনা পূরণ হবে আমি সেই দিন বাসনা পূর্ণ করব সেই দিনই মন বাসনা পূরণ হবে পূরণ হবে সেই দিন স্বর্ণসীতা তাহলে এই হচ্ছে অসত্য বৃক্ষ তাহলে বেঁচেছিল কেন মা ও মা অসত্য বৃক্ষ তাহলে বেঁচেছিল কেন কেন না কশ্যপ মুনির স্ত্রী বিনতা আর কদ্রু বনে বনে যেমন ভালোবাসা বনে বনে তেমনই হিংসা তাই কিনা ভক্তমণ্ডলী মায়েরা বনে বনে যেমন ভালোবাসা বনের মনের মধ্যে তেমন শত্রুতা চিন্তা করছে কদ্রু এই বিনতা শোন শোন দিদি কি হয়েছে আচ্ছা বলতো সমুদ্র মন্থনে যে ঘোড়াটি উঠেছিল তার রং কেমন
বিনতা অনেক চিন্তা করে বলছে, দিদি সমুদ্র মন্থনে যে ঘোড়াটি উঠেছিল না তার রং হচ্ছে সাদা। কদ্রু মনে মনে করছে, ঘোড়ার রং সাদা? না, ঘোড়ার রং হচ্ছে কালো। বিনতা বলছে সাদা আর কদ্রু বলছে কালো। যখন দুজনার মধ্যে এমন তর্ক হলো, একটা শেষ পরিণতি হলো কি, কদ্রু বলছে ঠিক আছে তাহলে একজনকে আমরা পরীক্ষা করতে পাঠাবো যে সমুদ্র মন্থনে যে ঘোড়াটি উঠেছিল তার রং কেমন। কাকে ডাকলেন? কালিওকে ডাকলেন। কালিও, সর্পের মাতা হচ্ছে কদ্রু আর বিনতার পুত্র হচ্ছে অরুণ আর কি গরুর। ধীরে ধীরে এসছে, মা তুমি আমাকে ডাকছো? মা, হ্যাঁ হ্যাঁ রে, আমি তো বিনতার সাথে তর্ক করলাম যে সমুদ্র মন্থন করে যে অশ্বটি উঠেছিল তার রং কেমন। তা তুই কি জানিস সমুদ্র মন্থনে যে অশ্বটি উঠেছিল তার রং কেমন? মা, সমুদ্র মন্থনে যে অশ্বটি উঠেছিল সেটি হচ্ছে সাদা অশ্ব, মানে শ্বেত ঘোড়া। দুই বোনে তর্ক করেছিল যে হেরে যাবে সে তার দাসত্ব দাসত্ব খাটবে। কালিওকে বলে, ওরে কালিও, ওরে কালিও, তোরা কি চাস বল, তোরা কি চাস বল, তোদের মা ওই বিনতার কাছে দাসী বৃত্তি করবে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কোনো সন্তান কি চায় আমার মা পরের বাড়িতে দাসবৃত্তি করুক, আমার মা বোনের কাছে তার বোনের কাছে দাসবৃত্তি করুক? সন্তানের মতন সন্তান হলে কখনো তো চাইবে না। হ্যারে কালী, ওই আমি কি করব বল, বল আমি কি করব বল। তবে তোরা একটা উপায় বলে দে না, আমি কাল সকালবেলা বিনতাকে দূর থেকে দেখাবো ওই অশ্বটির রং কেমন। তা কালিও তুই এক কাজ করবি, কি তোর তো গায়ের রং কালো, ওই অশ্বটিকে ভালো করে জড়িয়ে থাকবি, আর আমি দূর থেকে বিনতাকে বলবো দেখ দেখ ঘোড়ার রং কালো। মায়ের কথা মতো কি করলো, তাড়াতাড়ি করে ওই রাতের মধ্যে অশ্বটিকে ভালো করে জড়িয়ে দিলেন। যখন প্রভাত হলো, এই বিনতা আই, আমরা দেখতে যাব ঘোড়ার রং কেমন, আমরা দেখতে যাব ঘোড়ার রং কেমন। তাড়াতাড়ি করে দুই বোন চলেছে ঘোড়া দেখতে। অদূরে গিয়ে দেখে, ওই দেখ ঘোড়া। বিনতা মনে মনে চিন্তা করলো, সর্বনাশ, আমি তো দেখেছিলাম ঘোড়ার রং সাদা, কালো কি করে হলো? এই বিনতা দেখেছিস তো ঘোড়ার রং কেমন? কি করবে, তর্কে হেরে গেছে। তাই সেখান হতে বিনতা কদ্রুর কাছে দাসীবৃত্তি করে। দিনের পর দিন দাসীবৃত্তি করে। একদিন গরুরকে ডেকে বলছে, পুত্র তোমার জ্যাঠাইমার কাছে আমি সারা জীবন দাসীবৃত্তি করি। মা, তুমি দাসীবৃত্তি করো কেন? কেননা আমরা একটা তর্ক করেছিলাম যে সমুদ্র মন্থনে যে ঘোড়াটি উঠেছিল তার রং কেমন। গরুর চিন্তা করে মনে করলো, মা ঘোড়ার রং তো সাদা, তাহলে কেন কালো হলো? সব বিস্তারে বললেন গরুলকে।
মা কে তখন ছুঁয়ে প্রতিজ্ঞা করছে, মা আমি যদি তোমার সন্তান হয়ে থাকি, আমি যদি তোমার সন্তান হয়ে থাকি, আমি যদি তোমার পুত্র হয়ে থাকি, পুত্র হয়ে থাকি, তবে তোমার দাসী বৃত্তি মোচন হবে, দাসী বৃত্তি মোচন হবে, মা তোমার দাসী বৃত্তি মোচন হবে, দাসী বৃত্তি মোচন হবে, উমা আরে যে দুঃখ আরে যে দুঃখ পেয়ো না আমা, তোমার দাসী বৃত্তি মোচন হবে, মা গো আরে যে দুঃখ পেয়ো না মা, তোমার দাসী বৃত্তি মোচন হবে, তোমাকে আমি কথা দিলাম তোমার দাসী বৃত্তি আমি মোচন করব, তাহলে সেই সুধা কোথায় আছে স্বর্গধামে, আর সেই স্বর্গধামে কোথায় আছে না দেবরাজ ইন্দ্রের কাছে, মা আমি প্রতিজ্ঞা করলাম দেবরাজ ইন্দ্রের কাছ থেকে আমি গরুল আমি সুধা এনে তোমার দাসিত্ব আমি মোচন করব, তাই করলেন গরুল ওই সুধা আনতে চললেন, যখন সুধা আনতে চললেন কৃষ্ণ নাম গাহিতে গাহিতে চললেন, কৃষ্ণ নাম সদাই তো বদনে বলেন সদাই হরি কথা বলেন, কৃষ্ণ নাম গাহিতে গাহিতে চললেন, হরে মুরারি মুকুন্দ জগদানন্দ নামে, নামের বরণে বরণে সুধা ধরে, মুরারি মুকুন্দ জগদানন্দ সবাই মিলে মা, বরণে বরণে সুধা ধরে, করুণার
কাঁদে সেই গোলকের মুরারী মুকুন্দ জগদানন্দ নামে বরণে বরণে সুধা ঝরে ঝরে গো বরণে বরণে সুধা ঝরে উপস্থিত আমার মায়েরা গুণেশেন্দু হালদারের কয়েকটি মেয়ে মিলে এই টাকাগুলো করলেন। ওই সুষমা, হ্যাঁ নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি হরে কৃষ্ণ হরি বল হরি বল হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গরুল কি করেছে
না সেই সুধা মাথায় করে নিয়ে চলেছে স্বর্গধামে চলে গেলেন সেখান হতে সুধা মাথায় করে নিয়ে চলে আসছেন সুধার পাত্র তো ভারী প্রচন্ড পরিশ্রম হলো পরিশ্রম হওয়ার পরে মনে মনে চিন্তা করছে তাই তো যদি কোথাও বিশ্রাম করা যেত তাহলে মনে হয় একটু ভালো হতো দেখতে দেখতে অদূরে তাকায়ে দেখলেন কি না একটি কদম্ব বৃক্ষ কদম্বর বৃক্ষের কি করলেন মনে মনে চিন্তা করলেন আমি এই কদম্ব বৃক্ষে একটু জিরিয়ে নি সুধা ভাণ্ডটি রেখেছেন ওই কদম্ব বৃক্ষের ডালে ওই সুধা ভাণ্ড রাখা মাত্রই সেই কদম্ব বৃক্ষ অমর হয়ে গেলেন যখন অমর হয়ে গেলেন আবার ওই সুধা ভাণ্ড নিয়ে চলে এলেন মাকে দাসীবৃত্তি মোচন করানোর জন্য কেন অমর ছিলেন বুঝতে পাচ্ছেন তো ওই সুধা ভাণ্ডের পরশে পরশমণির পরশে যেমন লোহা সোনা হয় ওই সুধা ভাণ্ডের পরশে ওই কদম্ব বৃক্ষটিও অমর হয়ে গেল এবার রাখালগণ তো জানে না সবাই ঘিরে ঘিরে রেখেছে আর গোবিন্দ মনে করলেন আমাকে কালীয় দমন করতে হবে যখন কালীয় দমন করতে হবে তাই কি করলেন না ওই জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন যখন জলের মধ্যে ঝাঁপ দিয়ে পড়লেন জলে ঝাঁপ দিলে কেমন হয় জলটা টলমল করে না জলটা টলমল করছে স্ত্রীগণ মনে 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 করছে নিশ্চয়ই আহার করেছে তাই কি করছে গো পদচাপি স্বামী রে জাগায় পদচাপি স্বামী রে জাগায় গো পদচাপি স্বামী রে জাগায় গো পদচাপি স্বামী রে জাগায় ওঠো ওঠো প্রাণনা বলি হে তোমারে ওঠো ওঠো প্রাণনাথ বলি যে তোমারে ওঠো ওঠো প্রাণনাথ বলি হে তোমারে ওঠো ওঠো প্রাণনাথ বলি যে তোমারে আর ঘুমায়ে থেকো না গো কেঁদো না গো আর ঘুমায়ে থেকো না গো আর তুমি যে কেঁদো না গো এবার নিদ্রা ভঙ্গ করো আর ঘুমায়ে থেকো না গো এবার নিদ্রা ভবন করো আর তুমি কেঁদো না গো কাঁচা ঘুমটা ব্যাঘাত করে দিলে কালীয় নাগের ঘুম ভেঙে স্ত্রীগণকে বলছে আমাকে এমন করে জাগালে কেন আমার কাঁচা ঘুম নষ্ট করে দিলে স্বামী ও স্বামী মনে হয় তোমার ওই কালীদহে কোনো আহার পড়েছে কোনো বড় জন্তু পড়েছে বেশ আজকে খাওয়াটা ভালো হবে স্বামী কালীদহ কালীয় নাগ বলছে ঠিক আছে দেখি আমি কি করেছে যাবে এমন সময় স্ত্রীগণ বলছে একা যেন খেয়েও না গো 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 আমাদেরও জন্যে এনো একা যেন খেয়েও না গো আমাদেরও জন্যে এনো একা যেন খেয়েও না গো কালীয়গণের পত্নী বলছে একা যেন খেয়েও না ও স্বামী আমাদের জন্য একটু এনো যখন কালীদহের তীরে ঝাঁপ দিল সীতামে চিৎকার করে বলছে কানাই কোথারে
ভাইকে ছেড়ে ওই কালী দহের জলে ঝাঁপ দিলি। নয়ন জলে কাঁদছে, কাঁদছে আর নয়ন জলে, আর চিন্তা করছে আমি কি বলবো। আজ বলরাম দাদা আসে নাই, মা যশোমতী আমার হাতে গোপালকে দিয়ে বলেছিল, এই সীতাম আজ বনমাঝে তোর হাতে আমার গোপালকে দিয়ে দিলাম, তুই বনমাঝে গিয়ে গোপালের মা হবি, তুই বনমাঝে গিয়ে গোপালের বাবা হবি, তুই সখা হবি, দেখবি আমার গোপালের যেন কোনো বিপদ না আসে। মা পারলাম না, আমি পারলাম না মা। বলতে পারিস বসুদাম, বলতে পারিস, তোরা বলে দে না আমি যশোমতী মাকে আমি কি বলবো। কি বলিয়া যাব ঘরে, আমি কি বলবো মা যশোদারে। ওরে কি বলি যাব ঘরে, ওরে কি বলিব মা যশোদা রে। ওরে গোপাল রে, আমি কি বলিয়া যাব ঘরে, আমি কি বলবো মা যশোদারে। ওরে কানাই রে, ওরে কানাই রে, ভাই কানা ওরে কি বলিয়া যাব ঘরে, ওরে ও কি বলিব মা যশোদারে। ওরে ধেনু বাপস, ধেনু বৎস কাঁদে ফুকারিয়া, বলে কেঁদে পাগল হলো রে, কেঁদে পাগল হলো রে, ওরে হাকা নাই হা কানাইব
বলো রে কাকা নাই কাকা নাই বলে কেঁদে পাগল হলো রে একবারে কানাই ফিরে আই রে পাগল হলো রে একবারে কানাই ফিরে আই রে কেঁদে পাগল হলো রে ঘরে গিয়ে খিবা বলবো ফিরে আই রে একবারে কানাই উঠে যায় বলে ওরে ও ভাই প্রাণের কানাই উঠে যায় রে ওরে আমার মনের হরে বল হরে বল তুই উঠে যায় ওরে আমার মনের কানাই তুই উঠে যায় রে ওরে আমার মনের কানাই একবার তুই উঠে যায় রে কেঁদে পাগল হলো রে যশমতী কি দেখছে ওরে দিবাশয়া ধারো গোকুল নগর সঘনে কাঁপয়া কুল নগর শবনে কাঁপয়া দিবসয়া ধর গোকুল নগর শবনে কাঁপয়ে ও হে আবার রুধির বরসে নয়ন যশোমতী মা দিবস আধারো দিবস মানে কি দিন দিবস আধারো দিনের বেলায় অন্ধকার এই গোকুল নগর আজ যেন দিনের বেলা অন্ধকার দেখছে মহা আর কি দেখছে গো না রুধির বয়সে বৃষ্টি হয় কি আকাশে যখন বৃষ্টি হয় সেটা কি রক্ত না তার রং লাল নয় সাদা আজ যশোমতী মা কি দেখছে রুধির বরসে নয়ন নিমিখে সবাই হেরয়ে যায় এমন অমঙ্গল দেখে ছুটতে ছুটতে গিয়ে মহারাজের কাছে গিয়ে বলছে মহারাজ গো মহারাজ আজ আমি গোপালকে ওই বনের মাঝে পাঠিয়ে দিয়ে অমঙ্গল দর্শন করছি এই হয়েছে একটা সমস্যা কি বলুন তো মা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়ের সমস্যা হলেও কিন্তু সত্যি কথা সন্তানের যদি কোনোদিন কোথাও বিপদ হয় মা ঠিক মনে জানতে পারে আমার সন্তানের বিপদ হয়েছে আমার সন্তানের কোনো অমঙ্গল হয়েছে মা আমার ঠিক জানতে পারে ও যশোদা তুমি এমন করছো কেন তোমার তোমার নয়নে এত জল কেন কি হয়েছে আজ আমার মনটা বড় কুড়াচ্ছে মহারাজ শ্রীরামের হাতে আমি গোপালকে দিয়েছিলাম কেন জানি না আমার মনটা বড় অস্থির হচ্ছে কেন জানি না আমার মনটা বড় চঞ্চল হচ্ছে না জানি কি আমার গোপালীর কোনো বিপদ হয়েছে মহারাজ আর যশোদা এমন ভাবে কথা বলছে ঠিক ওই সময়ে ছুটতে ছুটতে আসছে বসুদাম মা
চমকে উঠলেন যশোমতী মা। বসুধাম আসছে মনে হয়, কেমন হয় বসুধামের, আমার কপালের কি খেলালে কোনো বিপদ হয়েছে মহারাজ? ছুটতে ছুটতে বসুধাম এসেছে নয়নে জলের ধারা। এই 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 বসুধাম কাঁদছিস কেন, কি হয়েছে? মা তোমার গোপাল। হ্যাঁ আমার গোপালের কি হয়েছে বল, কাঁদছিস কেন? মা তোমার গোপাল কালীধয়ের জলে ঝাঁপ দিয়েছে। না যশোমতী মা যেন কোথায় হারিয়ে গেছে। এ তুই কি বললি, আমার আমার মা বলা ধন আমার কালীদহে কেন ঝাঁপ দিয়েছে? তাড়াতাড়ি করে কোথায় রে আমার আমারে ডুবে গেছে হা, পূর্ণিমা রোজা নিভে গেছে প্রেমে দীপ শিখা, নিভে গেছে প্রেমে দীপ শিখা, ডুবে গেছে খা পুরুনি মারো চা, নিভে গেছে প্রেমে নিভে গেছে প্রেমের দীপ শিখা, হৃদয় মরতে উঠিয়াছে ঝড়, হৃদয় মরতে উঠিয়াছে ঝড়, আলোক রেখা জানিবে, আলোক রেখা ডুবে গেছে হাই পূর্ণিমার চাঁদ, নিভে গেছে প্রেমে দীপ শিখা, নিভে গেছে প্রেমে দীপ শিখা কোথারে বসুধাম তুই একই বললি বসুধাম, আমার গোপাল ওই কালীদহের জলে ঝাঁপ দিয়েছে,
আমি শুনেছি কালীদহের জলে কেউ যদি ঝাঁপ দেয় এমন কি তার বায়ুতে যদি নিঃশ্বাস নাকে আসে সেও মারা যায়। আর আমার গোপাল কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, ছুটতে ছুটতে চলেছে কি কোথায়, ওই কালীদহের তীরে। ওরে গো, ওরে গো পালো গো, পালো বলি, ওরে গো পালো গো, পালো বলি, বলরাম সম্মুখে আসি মাকে বাধা দিল, বলরাম বলরাম তুই আমাকে ছেড়ে দে, বলরাম, বলরাম তুই আমাকে ছেড়ে দে, বলরাম আমি ওই কালীদহের জলে ঝাঁপ দেব, আমার গোপাল কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, আমিও কালীদহের জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন করব। তুমি কি জানো না মা তোমার গোপাল কত শক্তি ধরে, বকাসুর বধ করলো, অকাসুর বধ করলো, পুতনা বধ করলো, তুমি কি জানো না মা তোমার গোপাল সব কিছু পারে। এই তো সেদিন গিরি গোবর্ধন হাতে চাকিয়ে নিল, তুমি কেন ঝাঁপ দেবে, কোনো মা কি এমন করে মানতে পারে। মা জানে কালীদহে ঝাঁপ দিয়ে আমার গোপাল মারা গেছে, কোনোদিনই আমার গোপালে আমার কাছে ফিরে আসবে না। বলরাম তুই আমাকে সান্ত্বনা দিচ্ছিস, মা তুমি ঝাঁপ দিও না, আমি জানি কালীদহে যে ঝাঁপ দেয় সে কোনোদিনই আরে ফিরে আসে না, তুই আমাকে রাস্তা ছেড়ে দে বলরাম। বলরাম মনে মনে ভাবলো সর্বনাশ, মাকে তো আর বাধা বেঁধে রাখা যাবে না, আর কথার জালে ভুলিয়ে রাখা যাবে না, তাই কি করলেন শিঙাটা বাজালেন, শিঙাতে স্থান দিলেন, যখন শিঙায় স্থান দিলেন
गोविंद आमारे मने मने चिंता करलें मने मने चिंता करलें आमी तो काली दय हे कालियो नागेर उदरे आमी आछी बुईकाल हुए गेलो ओई कालियो एसे गोपाल के भक्षण करे आबार चले गिएछे अनेकक्षण थाकार परे जखन बिकाल हुए गेलो दादा ओई जखन सिंगारे बेनु ध्वनि करलेन এই বলরামের সিঙার একটা গুণ আছে, বলরামের সিঙা যদি বাজায় একবার তাহলে ভাই কানাই বুঝতে পারে যে কোথায় কখন কিভাবে বিপদ হয়েছে। সেই দুপুরে আহার করেছে, যখন সিঙাটা বাজালেন কানাই আর স্থির থাকতে পারলেন না, চিন্তা করলেন তাই তো আমার আমার বলরাম দাদা যখন সিঙার বেনু ধ্বনি করেছে নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে, আত্ম থাকা যাবে না। এদিকে যশোমতী কাঁদছে, ওরে নয়নের মনি একেবারে উঠে আয় গো গোপাল, তুই আমার হরিবলা পাখি আমার কৃষ্ণ বলা পাখি, কৃষ্ণ নাম লইতে লইতে ঝরি যারো আঁখি গো হরিবলা পাখি আমার, হরিবলা পাখি আমার কৃষ্ণ বলা পাখি, সবাই করে করে তালি নাম লইতে লইতে কৃষ্ণ নাম লইতে লইতে ঝরি যারো হরিবলা পাখি, এই পাখি আর সেই পাখি, এই পাখি আর সেই পাখি, এরাই ছিল বৃন্দাবনের গোপী গো, হরিবলা পাখি আমার, হরিবলা পাখি আমার কৃষ্ণ বলা পাখি, কৃষ্ণ নাম লইতে লইতে, কৃষ্ণ নাম লইতে লইতে ঝরে যাবো আঁখি গো, হরিবলা পাখি সদাই দয়ে যাবে কৃষ্ণ গুণ গায়, নিত্যের দেশে থাকে তারা কৃষ্ণ প্রাপ্তি হয়, সদায়েরই দয়ে যাবে কৃষ্ণ গুণ গায়, নিত্যের দেশে থাকে তারা কৃষ্ণ প্রাপ্তি হয়, এতদিনে বুঝলাম এতদিনে জীবের কৃষ্ণ ছাড়া নাহি গতি, কৃষ্ণ ছাড়া নাহি গতি রে আমার, হরিবলা পাখি
হরি বলা যশোমতী মা তো কাঁদছে, গোপাল অন্তরে জানতে পারলেন, গোপাল অন্তরে জানতে পারলেন মা কাঁদছে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আরেকজন কাঁদছে, কে বলুন তো? গাছের আওড়ানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে বধু। এ তুমি কি করলে বধু? এই অভাগিনী কাঙালিনীর কথা কি তোমার মনে নাই? আমাকে ছেড়ে দিয়ে তুমি কালীদহের জলে ছাপ দিলে বলো পরাণ বধু। এ তুমি কি করলে বধু? কে বলুন তো বাবা? গাছের আওড়ানে রাধারানী কাঁদছে। কেন গাছের আওড়ানে কাঁদছে? তার তো সামনে আসার উপায় নাই, ঘরে শাশুড়ি ননদি আছে, এখনি বলবে ওই দেখ কৃষ্ণ কলঙ্কিনী, কৃষ্ণের জন্য এই কালীদহের তীরে কাঁদছে। রাধারানী নয়ন জলে কাঁদছে বধু, সবাই কাঁদছে। বাবু দল আসতে বলুন, অনেক আগে সময় হয়ে গেছে। সবাই মিলে কাঁদছে। যখন সবাই মিলে কাঁদছে প্রাণ গোবিন্দ আর কি থাকতে পারে? ও গায়ুদগারে বাহির কলিল হরি, উদগারে বাহির কলিল হরি, উদগারে বাহির কলিল হরি, উদগারে বাহির কলিল হরি। এবারে কি করলেন? গোবিন্দ তো পেটের মধ্যে ছিলেন কালিও নাগে, যখন দেখছে আর থাকা যাবে না, আর থাকা যাবে না, মা কাঁদছে, রাধারানী কাঁদছে, বাবা কাঁদছে, সবাই কাঁদছে, গোপ গোপীগণ সবাই কাঁদছে। এইবারে কি করলেন? কালিও পেটের মধ্যে ধীরে ধীরে বাড়ছিল, ধীরে ধীরে যখন বাড়ছিল কালিও নাগ আস্তে আস্তে উদরটা ফুলিয়েছে। যতই কৃষ্ণ একটু করে বাড়ে কালিও নাগ আবার বাড়ে, যতই বাড়ে ততই বাড়ে। গোবিন্দ মনে মনে করলেন, আচ্ছা তাহলে তো আমি যদি একবারে বেড়ে যাই তাহলে কালিওর করার কিছু থাকবে না। ও গায়ুদগারে বাহির কলিল হরি, উদগারে বাসির করিল হরি, নটবার বেশ ধরিল হরি, নটবার বেশ ধরিল হরি, নটবার বেশ ধরিল হরি, আরে নটবার বেশ ধরিল হরি। দাঁড়ালো 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 দাঁড়ালো। আরে কি করছে? কালিও নাগের মাথায় দাঁড়িয়েছে। নটবড় বেশ মানে কি? ভুবন ভোলানো রূপ। কালীদহের মস্তকে দাঁড়িয়েছে। ও গো ফোনায় ফোনায় দমন করে, মনি মনি গণ করিল খুশি, মনি গণ পড়ে পড়িল খুশি, খসে পড়িল খসে পড়িল খসে পড়িল খসে পড়িল, কালী নাগের মনি গণ খসে পড়িল, কালী নাগের মনি গণ খসে পড়িল, থাকলো না গো লাগলো না
ওই ফণিগণ কি করছে বলে আশ্রয় নিল গো আশ্রয় নিল গো আশ্রয় নিল গো আশ্রয় নিল গো গোবিন্দ চরণে আসি আশ্রয় নিল গো গোবিন্দ চরণে আসি আশ্রয় নিল গো কালিও নাগ ভাবছে সর্বনাশ একই হলো সব মণিগণ খসে 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 পড়ে যাচ্ছে কালিও নাগ দেখছে সর্বনাশ আমার তো যা ছিল সব যাচ্ছে খসে খসে পড়ে এইবার আর কি অহংকার থাকে গো মা আর কি অহংকার থাকে আমি যাকে নিয়ে যুদ্ধ করব সেটাই যদি খসে পড়ে যায় তাহলে আমি কিসের কি নিয়ে যুদ্ধ করব এইবারে কি করলো না গোবিন্দ চরণে কালিও নাগ আর উপায় না পেয়ে গোবিন্দ চরণে আশ্রয় নিল যখন গোবিন্দ চরণে আশ্রয় নিচ্ছে কাঁদছে আর বলছে হে গোবিন্দ তোমার চরণে আমি আমার মন প্রাণ সব সঁপে দিলাম এই জীবন যৌবন আর তো আমার বলে কিছু নাই খেলার নাম বাবাজি তাই তো বাবা আর তো করার কিছু নাই এইবারে গোবিন্দ চরণে আশ্রয় নিয়েছে যখন গোবিন্দ চরণে আশ্রয় নিল ভক্তাধীন ভগবান কালিওকে বলছে কালিও এ কালিও প্রভু যত গরল ছিল সব ঝরঝর করে গোবিন্দ চরণে ফেলে দিল গোবিন্দ চরণে গোবিন্দ চরণে যত গরল ছিল সব ঢেলে দিল গোবিন্দ চরণে যা গরল ছিল সবই ঢেলে দিল বলে নাও নাও প্রভু আমার যা কিছু ছিল সম্বল সব তোমার চরণে আমি অর্পণ করে দিয়েছি চরণ ধরে কাঁদছে অদূরে অদূরে দাঁড়িয়ে ছিল কালিও নাগের পত্নীগণ ধীরে ধীরে এসে গোবিন্দ চরণে আছাড়ে গিয়ে পড়েছি হে গোবিন্দ হে গোবিন্দ তোমার চরণে আমি শরণ নিলাম তোমার চরণে আমি আশ্রয় নিলাম তুমি আমার চরণ ছাড়া করো না বলে চরণ ছাড়া ছাড়া করো হে গোবিন্দ আমি তোমারে জানাই তুমি নাকি ঈশ্বর পরম দয়াল যদি কোনদিন কোনদিন তোমার চরণে এমনি করি স্মরণ লয় তুমি নাকি এমনি করে দেখা দাও হে কৃপা সিন্ধু সরিদিচস্য বিশ্বমাপ্লয়ম তপি নিজময় মজাদা ভাতি যদি কোনদিন কোনদিন তোমার ওই চরণে স্মরণ নয় তুমি এমনি এমনি করে করে দেখা দিও আমার চর চরণ ছাড়া চরণ ছাড়া করো না গো
আছাড় খেয়ে পড়েছি তব চরণে আমার হরি বল হরি বল আমার এই মিনতি তোমার চরণ ছাড়া ছাড়া কর নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কমিটির কাছে অনুরোধ, দলকে আসার জন্য অনুরোধ করছি, আমাদের আধ ঘন্টা হয়ে গেছে আরো বেশি। হ্যালো হ্যালো, প্রেম সে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল বল হরি বল হরি বল হরি বল সম্প্রদায়, আপনারা পাঁচ মিনিটের মধ্যে চলে আসবেন। এসছে তাঙ্গচরণে আশ্রয় নিয়েছে সব। এইবারে গোবিন্দচরণ যখন আশ্রয় নিয়েছে, কালীয় নাককে উদ্ধার হয়ে গেল, এইবার যশোমতী ছুটে ছুটে এসে গোপালকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে। এইবার রাধারানী কি করছে? রাধারানী দূর থেকে দেখে শান্তি পেয়েছে, না আমার পরাণ বধু ভালো আছে। এইবারে বলে মায়ের কোলে মিলন হলো, মায়ের কোলে মিলন হলো,
রহিল আমার লীলার মাধুরি আরে চাঁদ বাদনে সবাই মিলে বলুন হরি হরি এখানে রহিল আমার লীলার মাধুরি চাঁদ বাদনে সবাই মিলে বলো হরি হরি এইখানে রহিল আমার লীলার মাধুরি চাঁদ বাদনে সবাই মিলে বলুন হরি হরি এইখানে রহিল আমার লীলার মাধুরি চাঁদ বাদনে সবাই মিলে বলুন হরি হরি তাই গৌর হরি বল হরি বল হরি বল